আসসালামু আলাইকুম। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য বা সমগ্র আরব অঞ্চলের দেশগুলো তাদের সমরাস্ত্রের জন্য বিদেশের বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল, কিন্তু আঞ্চলিক উত্তেজনা ও পরাশক্তিগুলোর বিভিন্ন ধরনের হিসাব নিকাশকে কেন্দ্র করে এখন এসব দেশ নিজেদের সামরিক শিল্পকে শক্তিশালী করে তুলছে। এ কারণে পরাশক্তিগুলোর কাছ থেকে অস্ত্র কেনা কিছুটা হলেও কমেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা সমরাস্ত্র উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়ে উঠছে। ভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্ত্র আমদানির পরিবর্তে রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে, তা নিয়ে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমদানির পরিমাণ কমার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এখন অস্ত্র উৎপাদন ও রফতানিকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে। ইসরায়েল অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যের প্রধান সমরাস্ত্র রপ্তানিকারী দেশ হিসেবে নিজের অবস্থান তৈরি করে নেয়, কিন্তু এখন তুরস্ক এবং ইরানও এক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র তৈরিতে ইসরায়েল, তুরস্ক ও ইরান ইতিমধ্যেই প্রমাণ করেছে তাদের দক্ষতা। দ্বিতীয় ধাপে আছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর পরের ধাপে অবস্থান করছে মিশর, বাহরাইন, ওমান ও জর্ডান। বর্তমানে এই অঞ্চলের সব দেশই সামরিক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের চেষ্টা করছে, ফলে এসব দেশ তাদের প্রয়োজনীয় সমরাস্ত্র আমদানির ওপর কমাতে পারছে নির্ভরশীলতা। ইউক্রেন যুদ্ধের আগে থেকেই আন্তর্জাতিক সমরাস্ত্র রফতানির বাজারেও তুরস্কের অবস্থান ছিল ১২তম। দেশটির বেরাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন ইতিমধ্যে বিভিন্ন সামরিক সংখ্যাতে কার্যকর একটি হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে। এরই মধ্যে তুরস্কের এই ড্রোন সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজান আর্মেনিয়ার সংঘাতের কেন্দ্র নাগার্নো কারাবাখের যুদ্ধে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ ইউক্রেনের রণক্ষেত্রেও এই ড্রোনটি ব্যাপক সাফল্য দেখিয়েছে বলে দাবি করেছে তুরস্কের গণমাধ্যমগুলো। ইউরোপের দেশগুলো এখন তুরস্কের এই ড্রোন কিনছে। গত ডিসেম্বরে তুরস্ক থেকে বেরাক্তার টিবি-2 অ্যাটাক ড্রোন কেনার ঘোষণা দিয়েছে পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে তিনটি বেরাক্তার টিবি-2 ড্রোন কেনার চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে বেরাক্তার ক্রেতা দেশের তালিকায় আলবেনিয়ার অবস্থান হতে যাচ্ছে ২৭তম। এর আগে ন্যাটো সদস্য পোল্যান্ড সহ কাতার, আজারবাইজান, মরক্কো, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান সহ ২৬ দেশের সঙ্গে রপ্তানি চুক্তি করেছে তুরস্ক। ইউরোপের আরেক দেশ ইতালিও তুরস্কের বেরাক্তার ড্রোন কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। গত নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে G20 সম্মেলনে যোগ দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সেখানেই এরদোয়ানের সাথে সাক্ষাতে তুর্কি ড্রোন কেনার আগ্রহের কথা জানান মেলোনি। ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় পিছিয়ে নেই উপসাগরীয় অঞ্চলের আরেক শক্তিশালী দেশ ইরানও। ১৯৯০ দশক থেকে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সামরিক শিল্পখাত চারটি বিশেষ ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশটি ছোট হালকা অস্ত্র, আর্টিলারি এবং ড্রোন তৈরিতে ব্যাপক সাফল্য অর্জন করে সামরিক ক্ষেত্রে ইসরায়েল ও তুরস্কের পাশাপাশি নিজেদেরকে আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মুসলিম বিশ্বে ইরানই একমাত্র দেশ যারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে। ইরান ড্রোন শক্তির দিক দিয়ে এখন বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সেনা কমান্ডার। গত বছর ১০ সেপ্টেম্বর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই দাবি করেন। তিনি বলেন, আকাশপথে শত্রুর যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে ইরান উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে তারা এক ডজনেরও বেশি মডেলের ড্রোন তৈরির কাজে নিয়োজিত রয়েছে। এসব ড্রোন গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামরিক কাজেও ব্যবহার করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ২০১৯ সালের হিসাব অনুযায়ী
বিশ্বের সমরাষ্ট্রের সক্ষমতার দিক থেকে ইরানের অবস্থান 14 নম্বরে। তালিকায় ইরানের পেছনে 18 নম্বরে আছে ইসরায়েল, সৌদি আরব আছে 25 নম্বরে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ড্রোন, ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে ইরান। 2019 সালের জুন মাসে হরমুজ প্রণালীতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন ধ্বংস করে নিজের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরানে কামিকাজে ড্রোন ব্যবহার করে রাশিয়া ব্যাপক সাফল্য পেয়েছে। যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা এতদিন স্বীকার করেনি, তবে গত নভেম্বরে প্রথমবারের মতো মুখ খুলেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান তেহরানে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তারা মস্কোর কাছে ড্রোন বিক্রি করেছে, তবে তা এই যুদ্ধ শুরুর কয়েক মাস আগেই বিক্রি করা হয়। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রতিরক্ষা শিল্প এখন ধুঁকছে। সমরাস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করা, এ কারণে দেশটির এই শিল্পের উৎপাদনে নেমে এসেছে স্থবিরতা। ফলে প্রেসিডেন্ট পুতিন বাধ্য হয়ে ইরান সহ মিত্র দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা নিচ্ছেন। গত বছর 22 ডিসেম্বর দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ড্রোনের বিনিময়ে ইরানকে বিভিন্ন ধরনের উন্নত সামরিক সরঞ্জাম দিচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দেশটির পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে। পার্লামেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনাকালে বেন ওয়ালেস জানান, ইরান রাশিয়ার অন্যতম শীর্ষ সামরিক মিত্রে পরিণত হয়েছে। রাশিয়া এখন 300টির বেশি কামিকাজে ড্রোন সরবরাহের বিনিময়ে ইরানকে উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। কেবল দেশেই নয়, তাজিকিস্তানের দুশানবেতে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে ইরান। এখানে ইরান আবাবিল টু নামে একটি ড্রোন উৎপাদন করছে বলে জানা গেছে। এই ড্রোন নজরদারির পাশাপাশি আত্মঘাতী হিসেবেও ভূমিকা পালন করতে পারে। আবাবিল টু, ক্যাসেফ ওয়ান এবং টুকে ড্রোন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলায় ব্যবহার করেছে। ইরানের আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও চেষ্টা করছে তাদের নিজস্ব সামরিক ক্ষমতা গড়ে তোলার। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগে থেকেই চীনা ড্রোনের ওপর নির্ভরশীল ছিল, তবে দুই দেশই এখন তাদের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে। দেশ দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে জোর দিয়েছে। বিভিন্ন মিডিয়ার খবর অনুযায়ী সৌদি আরব চীন ও তুরস্কের ড্রোন প্রযুক্তির সহায়তা নিয়ে নিজস্ব ড্রোন উৎপাদন করছে। দেশটি নতুন সাইমুম নামে ড্রোন তৈরি করেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা থেকে এ ধরনের প্রযুক্তি নিয়েছে বলে জানা যায়। সৌদি আরবের আরামকো তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় 2019 সালে ইরানে তৈরি ড্রোন দিয়ে হামলা করে ইয়েমেনের হুথিরা। এরপরেই সৌদি সরকার ড্রোন তৈরি ও ড্রোন হামলা প্রতিহত করার সক্ষমতা অর্জনের পদক্ষেপ গ্রহণ করে। এছাড়া চীনের সহায়তায় ব্যালিস্টিক মিসাইলও তৈরি করছে দেশটি। সৌদি সমরাষ্ট্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ বা সামিয়ের প্রধান নির্বাহী সম্প্রতি বলেছেন, তারা বিশ্বের বৃহত্তম সমরাষ্ট্র কারখানা গড়ে তুলতে চান। ওপেক প্লাসের তেল উৎপাদন নিয়ে সৌদি আরবের সাথে বাইডেন প্রশাসনের বিরোধের কারণে সৌদি আরবে অস্ত্র বিক্রি করায় আগ্রহ দেখাচ্ছে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেজেন সহ বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করতে বাইডেন প্রশাসনের ওপর চাপ দিয়েছেন। মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের ডেমোক্রেট কয়েকজন সদস্য দেশটির কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়েও প্রশ্ন তুলেছেন। এসব কারণেই মধ্যপ্রাচ্য সহ আরব বিশ্বের দেশগুলো নিজস্ব শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জোরালো উদ্যোগ নিয়েছে। প্রতিবেশীদের তুলনায় সামরিক শক্তিতে অনেক দুর্বল দেশ জর্ডানও এখন অস্ত্র রপ্তানিকারী দেশের তালিকায় নাম লিখিয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2017 থেকে 2021 সালের মধ্যে বিশ্বের সমরাস্ত্র রপ্তানিতে 25তম স্থানে ছিল জর্ডান। এ থেকেই বোঝা যায় মধ্যপ্রাচ্য এখন বিশ্বের অন্যতম প্রধান সমরাস্ত্র রপ্তানিকারী অঞ্চলে পরিণত হতে যাচ্ছে। রিজিওনাল স্টাডিজ সেন্টারের পরিচালক রিচার্ড গ্রোগেসিয়ান মনে করেন, সামরিক শক্তি পশ্চিমা বিশ্ব থেকে সরে অন্যদিকে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।